আসসালাম আলাইকুম পরীক্ষার এই যে পড়া আর কি অনেককে দেখি যে মানে এই হলে ঢুকতে ঢুকতে হলে ঢুকতে ঢুকতে পড়ছে পরীক্ষা সব সময় নিয়ম হচ্ছে যে আধা ঘন্টা আগে সব পড়াশোনা বন্ধিং অনেকে তাই করে আর আধা ঘন্টা আগে যা পড়া সব শেষ আধা ঘন্টা হচ্ছে কি লাগে যদি আরেকটার দিকে মনোযোগ যায় কনসেন্ট্রেশন ফিরিয়ে আনতে কত সময় লাগে তেইশ মিনিট পনেরো সেকেন্ড মানে চব্বিশ মিনিট পার না হলে কনসেন্ট্রেশনটা ডেভেলপ করে না আর কি এই যে আমি যা পড়লাম এগুলো তো অ্যাসিমিলেটেড হতে হবে ব্রেনে অ্যাসিমিলেটেড হওয়ার জন্য সময় দিতে হবে ব্রেনে সময় লাগে অ্যাসিমিলেট করতে মানে একটা ফ্রি টাইম যে সময় সে কোনো ইনপুট নেবে না আর কি যে সময় সে জিনিসগুলো গোছাবে আর কি তো এই জন্য তিরিশ মিনিট আগে সব পড়া বন্ধ এই তিরিশ মিনিট সময় দিতে হবে ব্রেনকে গোছানোর জন্যে এবং গোছানোর জন্য ব্রেন আউট হতে হবে আর কি মানে ব্রেনের গেট থাকতে হবে আর কি গুছিয়ে যেখান থেকে বেরিয়ে আসবে আর কি এবং গেটের একটা পাসওয়ার্ড থাকতে হবে সেই পাসওয়ার্ডটা কি আর কি যেরকম আলিবাবার যে রত্নগুহা ছিল সে রত্নগুহার পাসওয়ার্ড কি ছিল আর কি চেচেং ফাঁক আর কি তো এখন আমাদের ব্রেনের পাসওয়ার্ড কী আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি করব আর তিরিশ মিনিট পরে যখন পরীক্ষার হলে ঢুকবেন প্রশ্নপত্র যখন আসবে চোখ বন্ধ করবেন আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি করব। ব্যাস বিসমিল্লাহ আর বলেন হরি নাম নেন অর্থাৎ যার যার ধর্ম বিশ্বাস অনুসারে শুরু করেন হ্যাঁ দেখবেন যে একদম গরগর গরগর করে ব্রেন থেকে গেট দিয়ে বেরিয়ে আসছে আর কি গেট দিয়ে যখন বেরোয় ভেড়া বেরোতে কে কে দেখেছেন ভেড়া লাইন ধরে বেরোয় আর কি মানে একদম লাইন ধরে বেরোয় একটার পেছনে একটা প্রশ্নের উত্তরও সেরকম বেরোতে থাকবে আর কি হর হর করে কলমের ডগা দিয়ে আর কি মানে আর কি সব উত্তর বেরোয় আর কি আসলে সব কিছুরই কী আছে টেকনিক আছে সূত্র আছে এবং এই সূত্র জানাটা হচ্ছে খুব আখব ইম্পর্টেন্ট যে কীভাবে আমি সাজাবো আর কি যেরকম দাবা খেলা দাবা খেলাতে গুটি কিন্তু সবারই সমান থাকে দুই পক্ষেরই সমান জিতে কে যে সাজাতে পারে ভালোভাবে হবে আর যে কোনটাকে কোথায় নেবে আর কি যে সাজাতে পারে না সে জেতে না পোশাক সবারই আছে কাকে সুন্দর লাগে পোশাকে যে সাজতে পারে আর কি তো এই সাজানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খাবার একই খাবার পরিবেশনা একই খাবার হ্যাঁ দেওয়া যেতে পারে যে সব মানে ঠিক আছে খাবে তো একজনই থালাতে নিয়ে তো মাখবেই আর কি ঠিক আছে পোলার সাথে মানে ঝোল আলু তরকারি সব একসাথে দিয়ে দেব খান ভাই খান 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 হ্যাঁ হবে না কী বলবেন খ্যাত টাকা হয়েছে কিন্তু বুদ্ধিহানি পরিবেশন করতে জানে না আর কি আর যে পরিবেশন করতে পারে না রুচি আছে আর কি খানদানি আর কি হ্যাঁ যে আভিজাত্য আছে আর কি মানে এক পুরুষের টাকা না আর কি অর্থাৎ সংস্কৃতমান হওয়ার জন্যে কী প্রয়োজন হয় আর কি কালচার হওয়ার জন্যে এই এজুকেশনটা প্রয়োজন শিক্ষাটা প্রয়োজন একজন যতক্ষণ পর্যন্ত শিক্ষা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আসলে কালচারড হতে পারছে না